আসসালামু আলাইকুম নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে আপনাদের তৈরি করে দেখাবো স্কিন হোয়াইটেনিং নাইট ক্রিম ত্বকের উজ্জ্বলতা বাড়াতে এবং ত্বকের বয়স ধরে রাখতে আজকের এই নাইট ক্রিমটি আপনাদের অনেক বেশি কার্যকরী হবে এই ক্রিমটি ব্যবহার করলে আপনাদের ত্বকে যত রুক্ষতা শুষ্কতা খসখসে ভাব ও মৃতকোষ রয়েছে তা চলে যাবে তার সাথে ত্বকের রোমকোপের ছিদ্রতে থাকা ময়লা বের করে তুলবে ত্বককে ভেতর থেকে পরিষ্কার করবে আপনাদের স্কিন ভীষণ ব্রাইট এবং সফট করে তুলবে ত্বকের আর্দ্রতা ধরে রাখবে এবং ত্বককে হেলদি রাখবে আপনাদের ত্বকে থেকে ব্ল্যাক স্পট ডার্ক সার্কেল রিংকেল দূর করে ত্বককে অনেক বেশি ব্রাইট করবে তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের এই ক্রিমটি কীভাবে তৈরি করি আর সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে এই ক্রিমটি তৈরি করা হবে তাই নির্ভয়ে ব্যবহার করতে পারবেন প্রথমে লাগছে তিসি বীজ বা সিড এই তিসি বীজ আপনার যে কোনো গ্রোসারি শপে পেয়ে যাবেন আর যদি না পান অনলাইন করতে পারেন বা আপনাদের আশেপাশে যে বাজার হাটগুলো আছে সেখানে আপনারা পেয়ে যাবেন তিসি বীজের ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড ও ভিটামিন যা আমাদের ত্বককে প্রাকৃতিক ভাবে ব্রাইট করতে সাহায্য করে স্কিন পিগমেন্টেশন গ্রোথ করে ত্বকে থেকে রোদে পোড়া কালো দাগ ব্রোনের কালো দাগ বা ছোপ ছোপ কালো দাগ দূর করতে অনেক বেশি সাহায্য করে চুলকানি বা র্যাশ প্রতিরোধ করে ত্বককে অনেক বেশি হাইড্রেট রাখে এবং ড্যামেজ হওয়া স্কিনকে রিপেয়ার করে স্কিন অনেক বেশি ব্রাইট করে তোলে সাত দিনের জন্য নাইট ক্রিমটি তৈরি করা হবে তার জন্য এখানে চামচ তিসি বীজ নিয়ে নেব তো আপনারা যদি পনেরো দিনের জন্য তৈরি করে রাখতে চান তাহলে তিসি বীজকে তাহলেই হবে এখন নিয়ে নেব অপরাজিতা ফুল কিংবা নীলকণ্ঠ ফুল এই ফুল কিন্তু ত্বকের জন্য অনেক বেশি উপকারী এখানে চারটা ফুল আছে চারটা ফুলই নিয়ে নেব আর আড়াইশো গ্রাম পানি নিয়ে নেব এই দু উপাদান থেকে জেল তৈরি করার জন্য খুবই অল্প আছে জাল করতে হবে তা হলে জেলটা শুকিয়ে যাবে বা পানিটা শুকিয়ে যাবে জেলটা বের হবে না অপরাজিতা ফুল বা নীলকণ্ঠ ফুল এই ফুল যে শুধু ত্বকের যত্নে অনেক বেশি উপকারী তা কিন্তু নয় চুলের যত্ন বেশ উপকারী ত্বকের অনেক বেশি মসৃণ করে তোলে আর চুলে ব্যবহার করলে চুল চুল হয় হয় অনেক বেশি পড়া বন্ধ শুধু তাই নয় এতে অধিক মাত্রায় ফাইটো রয়েছে আরো রয়েছে চুলিফেনন শ্যাপনিন ট্যানিন ইনোসিটল যা শরীরের অনেক বেশি উপকার হয় এই নীলকণ্ঠ ফুল দিয়ে আপনারা চা বানিয়েও খেতে পারেন তাহলে কিন্তু আপনাদের অনেক বেশি উপকার হবে যেমন অ্যাজমা ডায়াবেটিক ক্যান্সার হৃদরোগের ঝুঁকি কমায় পনেরো মিনিট খুবই অল্প আচে জাল করে নিতে হবে এর মধ্যে জেলটা তৈরি হয়ে যাবে প্রায় দেখতে পাচ্ছেন পানির কালারটা কতটা সুন্দর হয়েছে তো এটাকে আমি আর কিছুক্ষণ জাল করে নিয়ে নামিয়ে নেব চুলা থেকে নামিয়ে নিয়েছি আর একটু ঠান্ডা করে নিয়েছি পুরোপুরিভাবে ঠান্ডা করবেন না তা না হলে কিন্তু ছাঁকনা দিয়ে ছেঁকে নেওয়া যাবে না তো আপনারা কিন্তু কাপড়ের সাহায্যেও ছেঁকে নিতে পারেন তিসি বীজগুলো ছেঁকে নেওয়ার পরে যে বীজগুলো থাকবে তা কিন্তু আপনারা ফেলে দেবেন না এগুলো পেস্ট করে চুলের গুঁড়াতে ব্যবহার করবেন তাহলে কিন্তু আপনাদের চুলের গুঁড়া অনেক বেশি মজবুত হবে জেল তৈরি হয়ে গিয়েছে তো এখন আমি এর সাথে আরও কিছু উপাদান ব্যবহার করব এখন নিয়ে নেব এক চামচ পরিমাণ অ্যালোভেরা জেল আপনাদের গাছের ফ্রেশ অ্যালোভেরা জেল থাকলে সেইটাও ব্যবহার করতে পারেন এখন নিয়ে নেব এক চামচ গ্লিসারিন আর এই গ্লিসারিন ত্বকের ছোপ বা শরীরের ছোপ দূর করতে অনেক বেশি কার্যকরী আর ত্বক করে তোলে অনেক বেশি মসৃণ তিসি বীজ ও নীলকণ্ঠ ফুলের জেল এখন অ্যালোভেরা জেলের সাথে মিশিয়ে নেব সবটুকুই নিতে হবে সবগুলো উপাদান ভালো করে মিশিয়ে নিতে হবে আর এখানে যেহেতু তিসি বীজের জেল রয়েছে তাই ভালো করে মিশতে চাইবে না তো অনেকটা সময় ধরে মিশিয়ে নিতে হবে এই ক্রিমটা ব্যবহারের নিয়ম আপনারা প্রত্যেকে হয়তো নাইট ক্রিম ব্যবহার করেছেন ঠিক সেভাবে ব্যবহার করতে হবে ত্বক ভালো করে পরিষ্কার করে নিতে হবে সাবান কিংবা ফেসওয়াশ দিয়ে খুবই অল্প করে নিয়ে ত্বকে আগে দিতে হবে তারপর হালকা হাতে ম্যাসাজ করবেন পুরো মুখেই ম্যাসাজ করতে হবে এই ক্রিম মুখে দেওয়ার পরে আর ধোবেন না সারা রাতে রেখে দেবেন সকালে আপনারা মুখটাকে ভালো করে ধুয়ে নেবেন এই ক্রিমটুকু কাঁচের কৌটোতে ঢেলে নেব আর কাচের কৌটোতে রাখলে অনেকটা সুরক্ষা থাকে আর এই ক্রিমটা আপনারা যদি নিয়মিত ব্যবহার করেন আপনারা কিন্তু দিনের বেলাতেও ব্যবহার করতে পারবেন নিয়মিত এই ক্রিমটি যদি আপনারা ব্যবহার করতে পারেন তাহলে আপনাদের ত্বকের কুচকানো ভাব দূর হবে ত্বককে অনেক বেশি মসৃণ করে তুলবে ব্রণ যাবে ব্রণের কালো দাগ যাবে রুদি পোড়া কালো দাগ যাবে আর আপনাদের ত্বক অনেক বেশি উজ্জ্বল আর ফর্সা করে তুলবে আর ত্বককে হেলদি রাখতে সাহায্য করবে